স্পাইস বক্সে স্বাগত জানাই বন্ধুরা। আজ আমরা বানাবো কর্নের পাটিসাপটা। তার জন্য লাগবে ভুট্টার দানা, যেগুলো সেদ্ধ করে পিউরি বানিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা বাটা, নুন, আদা রসুন বাটা, ধনে পাতা, চাট মশলা, বেসন আর গোলমরিচ গুঁড়ো। আমি এখানে নারকেল গ্রেট করে রেখেছি, যেটাকে প্যানে দিয়ে রোস্ট করব আর তারপর সেটা পুর হিসেবে ব্যবহার করব। প্রায় আধখানা নারকেল গ্রেট করা হয়েছে এই পুরটা বানানোর জন্য। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন রং আসছে নাড়াচাড়া করব। যেহেতু নারকেলের মধ্যে একটা তেলতেলে ভাব থাকে, সেই জন্য এটাকে বেশি আঁচে ভাজা যায় না, আর যদি আমরা তা করি তা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সমানে নাড়তে থাকতে হয়। আমি এখানে কি সুন্দর গন্ধ পাচ্ছি, আর এর রংটাও বদলে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার পাটিসাপটার ব্যাটার তৈরি করব। পাটিসাপটার জন্য আমি ভুট্টার দানা বেটে নিয়েছি। এবার পিউরিটা নেব। এর মধ্যে আমি এক চামচ নুন মেশাবো, এক থেকে দেড় চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, সামান্য গোলমরিচ গুঁড়ো প্রায় আধ চামচ মতো, আদা রসুন বাটা এক চামচ, আমি এতে সামান্য বেসন দেব এক থেকে দেড় চামচ মতো। এবার এতে একটু জল দিয়ে সব মিশিয়ে দেব। একটা জিনিস মাথায় রাখবেন যে আমি ভুট্টা দানাগুলো বয়ল করে নিয়েছিলাম, দিয়ে ওগুলোকে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম, কারণ যদি এগুলো খুব পাতলা হয়ে যায় তাহলে পাটিসাপটা ভেঙে যাবে। এবার আমি পাটিসাপটা তৈরি করব, যার জন্য প্যানে একটু তেল দেব। যেহেতু আমি ভুট্টার দানাগুলো পেস্ট করে রেখেছিলাম, সেই জন্য পাটিসাপটাগুলো খুব পাতলা হবে না। এগুলোকে আমি একটু মোটা করেই বানাবো। পাশগুলোতে একটু তেল দিয়ে দেব। এই পাটিসাপটাগুলো এত নরম হয় যে সবসময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে পরেই ওটাকে উল্টে দেবেন। এবার নারকেলটা ঠান্ডা হয়ে গেছে, আমি এতে একটু ধনে পাতা আর অন্যান্য মশলা দেব, এক থেকে দেড় চামচ মতো ধনে পাতা। যদি গরম থাকতে থাকতে ধনে পাতা দিয়ে দেওয়া হয় তাহলে ধনে পাতার রংটাই বদলে যাবে। এবার আমি এতে একটু নুন দেব, সামান্য গোলমরিচ গুঁড়ো আধ চামচ, আমি এতে একটু চাট মশলাও দেব। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে দেব। এবার আমি পাটিসাপটার মধ্যে পুরগুলো ভরে দিয়ে এগুলোকে মুড়ে দেব। তাহলে তৈরি হয়ে গেছে গরম গরম হেলদি আর টেস্টি স্টাফড কর্নের পাটিসাপটা। আপনি এগুলো ব্রেকফাস্টেও খেতে পারেন, আর লাঞ্চ বা ডিনারে অন্যান্য খাবারের সাথে খেতে পারেন, আর চায়ের সাথেও এগুলো খুব ভালো লাগে।